মানি ব্যাগ থেকে রিয়েল নাই, 5-6 হাজার রিয়েল ছিল, ওই 6 হাজার রিয়েলও নাই, আর যে স্বর্ণ গয়না কিনছে ওই স্বর্ণ গয়নাও নাই। সকল প্রবাসীদের নিয়ে একটা কথা আমি আজকে বলতে চাই, সবার উপকার হবে, তাই সবার জন্য এটা বলাটা কাম্য। সবাই একটু কথাটা শুনে, কারণ হচ্ছে এটা আপনার জন্য অনেক ভালো হবে, আপনার নিজের জন্য অনেক ভালো হবে, কারণ আপনার, আমি চাই না আপনাদের যে আছে তারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক। তারা দেশে যাওয়ার সময় যখন ছুটি দিবে কোম্পানি, অনেক কান্নাকাটি, অনেক মন খারাপ করে যাইতে হবে এই কারণটার কারণে। এটা হচ্ছে যে আমি যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতে আমাদের এখানে অনেকগুলো রুম আছে, আমাদের আমার নিজের রুমে আছে 7 জন, এরকম অনেক এমন এমন রুম আছে যারা 10 জন থাকে, 8 জন থাকে, 6 জন থাকে। কাহিনীটা হয়েছে কি, আমাদের এখানে একটা রুম আছে, একসাথে তো অনেকগুলো রুম, তার মধ্যে একটা রুমের মধ্যে একটা লোকের প্রায় 9 বছর হয়ে গেছে, সে ছুটিতে যাবে, তো সে বাবার সাথে সব সব কিছু করছে, আর বউর জন্য বা মেয়ের জন্য স্বর্ণ গয়না আরও কী কী জানি কিনছে। কেনার পরে সকালে ফ্লাইট, রাতে সব কিছু রেডি করে বাসায় রাখছে, সকালে উঠে দেখে যে তার মানি ব্যাগ থেকে রিয়েল নাই, 5-6 হাজার রিয়েল ছিল, ওই 6 হাজার রিয়েলও নাই, আর যে স্বর্ণ গয়না কিনছে ওই স্বর্ণ গয়নাও নাই। তার জন্য সে আর কিছু করতেই নাই, দেখে যে যখন বাসা থেকে বেরোবে রওনা দিবে বাংলাদেশের উদ্দেশ্যে, তার ঠিক 1 ঘন্টা আগে দেখে যে এই অবস্থা। এই লোক তো মানে মাথায় হাত দিয়ে অনেক কান্নাকাটি করছে, মাথায় হাত মানে আকাশ ভাঙি মাথায় পড়ছে, কারণ এতগুলো টাকা, লাখ লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে বা চলে নিয়ে গেছে, এখন করছে সেটা কেউ জানে না, কি রুমের মানুষ করছে না বাইরে থেকে মানুষ আসছে তারা করছে, এটা আসলে মানে এখন পর্যন্ত কেউ এটা এখনও ইয়া করে নাই, এখনও তদন্ত করে নাই। তো ওই লোকটা অনেক কান্নাকাটি করছে, অনেক কষ্ট পাইছে, কত লাগার কথা ভাই, মানুষ বছরকে বছর প্রবাস জীবনে থাকিয়া এতগুলো টাকা জমাইয়া পেমেন্টের জন্য এত কিছু করছে, আর সেটা আমি মনে করুন যে একটা রাতেই শেষ, তো এটা তো ভাই হইতে পারে না। একটা মানুষ কত কষ্ট করে তিলে তিলে ভাই না খাইয়া, আমি এমন মানুষ দিছি মানুষ না খাইয়া টাকা পয়সা জমাইয়া পরে এগুলো করে, এই স্বর্ণ গয়না এই ফ্যামিলির জন্য অনেক কিছু করে। আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আছেন প্রবাসে যারা আছেন তারা বাসায় সাবধানে থাকবেন, নিজের সিকিউরিটি নিজে রাখবেন, এমনভাবে বাসায় থাকেন না যেহেতু আপনার টাকা পয়সা স্বর্ণ লঙ্কা সব চুরে নিয়ে যায়, কারণ এখন বর্তমানে দেখলাম যে নিজের রুমমেটরও বিশ্বাস করা যায় না, নিজের রুমমেট আমাদের এখানে প্রায় 2 জনের এরকম হয়েছে, 1 জনের 10 হাজার রিয়েল চুরি হয়েছে, আর এই তো প্রায় 1 সপ্তাহ 15 দিন হয়েছে, এই 15 দিন আগে এই ঘটনা আমি আজকে শুনলাম যে এই লোকের এই ঘটনা ঘটছে, লোক যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছে, এখন কান্নাকাটি তো করে লাভ নাই, যেটা ক্ষতি হয়ে গেছে তো হয়ে গেছে। তো সেজন্য বলি আপনারা যা করবেন সাবধানে করবেন, স্বর্ণ গয়না যা কিছু কিনবেন ছুটির আগে এগুলো একটু সাবধানে বাসায় রাখবেন, কারণ নিজের ঘরের মানুষও বিশ্বাস করা যায় না, এটা তো প্রবাস, যে যারে পারে যেভাবে পারে বিপদে ফেলাইতে পারে ভাই। তো আপনাদের একটা রিকোয়েস্ট, একটু সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ ভাই।